নমো তাস্যা ভগবতু আরহতো সাম্মা সাম্বুদাস্যা নমো তাস্যা ভগবতু আরহতো সাম্মা সাম্বুদাস্যা নমো তাস্যা ভগবতু আরহতো সাম্মা সাম্বুদাস্যা অনেক জাতি সংসারাং সন্ধা বিচ্ছাং অনিবিশ্যাং গহ কারক গভীশান্ত দুঃখ জাতি পুনঃপনাং গহ কারক দিতসি পুনগেহাং নাকাহাসি সবেতে পাশুকা বক্কা গহ কুতাং বিশঙ্কিতাং বিশঙ্কর গতাং সিতাং তনহানং কায়মচ্চ গাতি জন্ম জন্মান্তরে পথে ফিরিয়াসি পাইনি সন্ধান কে কোথায় গোপনে আসে এ গৃহ যে করেছে নির্মাণ পুনঃ পুনঃ দুঃখ পেয়ে দেখা তো পেয়েছি এবার হে গৃহকারক গৃহ না পারিবে রসিবারে আর ব্যঙ্গেছে তোমার স্তম্ভ সুরমার গৃহবৃত্তি সয় সংস্কার বিগত চিত্ত তৃষ্ণা আজি পাইয়াছে কয় রাত্রির চতুর্থ জাম পূর্ণিমা রজনী পশ্চিম আকাশে হেলে পড়া পূর্ণ চন্দ্রের স্নিগ্ধ দীপ্তিতে আলোকের ন্যায় দুর্লভ গিহানের দিব্য বিবায় উদ্ভাসিত অন্তরস্থল সে অবস্থায় তিনি তার চিত্তকে নমিত করলেন তার চিত্তকে কার্যকারণ শৃঙ্খল বা প্রত্যুত্ত সমুৎপাত নীতির দিকে ধীরে ধীরে তিনি উপনীত হলেন দুঃখের মূল তত্ত্বে তিনি উপলব্ধি করলেন অবিদ্যা থেকে সংস্কার সংস্কার থেকে বিজ্ঞান বিজ্ঞান থেকে নামরূপ নামরূপ থেকে সরায়তন সরায়তন থেকে স্পর্শ স্পর্শ থেকে বেদনা বেদনা থেকে তৃষ্ণা তৃষ্ণা থেকে উপাদান উপাদান থেকে বব বব থেকে জাতি জাতি থেকে জোড়া মরণ শোক পরিদেবন দুঃখ দোর মনুষ্য ও হতাশা সুতরাং তিনি বুঝতে পারলেন জগতে যা কিছু দুঃখের উৎপত্তি হয় অবিদ্যা ও অজ্ঞানতা হল তার মূল এ অবিদ্যা দংশেই দুঃখের আট্টাধিক নিবৃত্তি ইহাই বুদ্ধের প্রত্যুত্ত সমুৎপাদ নীতি বা দুঃখের দ্বাদশ নিদান প্রথমে তিনি এ দ্বাদশ নিদান মনে মনে আলোড়ন করেন অনুলোম পর্যায়ে তারপর প্রতিলোম পর্যায়ে এবং সর্বশেষ অনুলোম প্রতিলোম পর্যায়ে অর্থাৎ দুঃখের উৎপত্তি বসে নিবৃত্তি বসে এবং উৎপত্তি নিবৃত্তি বসে এরূপে উৎপত্তি নিবৃত্তি বসে দুঃখের তত্ত্ব সম্যক রূপে জেনেও প্রত্যক্ষ করে বাবাবেগে তিনি আবৃত্তি করেন ইয়াতা হবে পাতু ভবান্তি দাম্মা আতা পিনো জায়তো ব্রহ্মণাস্যা বিদুপয়াং তীর্থাতি মারসেনাং সূরিয়ব অবাসম মত মন্তা লিখান্তি সমুদিত যবে ধর্ম জ্ঞানের বিষয় বীর্যবান ধ্যানরত ব্রাহ্মণের হয় রহে বীর মারসন্ন বিদস্ত করিয়া অংশমালি যথা অন্তরিক উদ্ভাসিয়া এরূপে সম্যকভাবে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করে তিনি জগতে নবজন্ম নিলেন তথাগত ভগবান বুদ্ধ রূপে এখানে তার বোধিসত্ত্ব জীবনের বিলয় আর বুদ্ধ জীবনের অদ্ভুত এভাবে তার সাধনা পূর্ণ করলেন সম্যক সম্বুদ্ধ হলেন গৌতম বুদ্ধ হলেন আমি এতটুকু ধর্মদেশনা বলে এখানে সমাপ্ত করছি।